হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন এডুকেশন মাস্টার তো বন্ধু গভর্নমেন্ট জব সম্পর্কিত বিভিন্ন আপডেট এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আয়কনটিকে ক্লিক করুন তো আজকেও একটি দারুণ সুখবর রয়েছে যে রাজ্যে আবার প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিম মেদিনীপুরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে তেইশ পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেদা টু আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তিনটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য দুটি এবং এসিদের জন্য একটি শূন্যপদ রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা দের জন্য কুড়িটি শূন্যপদ রয়েছে যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পার্থ থেকে গরবেদা টু গ্রাম পঞ্চায়েতের সমিতি এলাকার বাসিন্দা হতে বাসিন্দা হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবার অঙ্গনের সহায়িকাদের জন্য প্রার্থীকে গর্বিতার টু গ্রাম গ্রাম পঞ্চায়েত সমিতি এলাকার বাসিন্দা হতে হবে নিজেদের গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়সা সতেরো আগস্ট দু অনুযায়ী আপনাকে বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দেখুন এরপর এখানে পরীক্ষা পদ্ধতি বলা রয়েছে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে পনেরো নম্বরে অষ্টম শ্রেণীর মানের প্রবন্ধ অষ্টম শ্রেণীর মানের পাটিগণিত কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থান সংক্রান্ত বিষয়ে পনেরো নম্বর ইংরেজি কুড়ি নম্বর সাধন জ্ঞান কুড়ি নম্বর থাকবে পরীক্ষার সম্ভাব্য তারিখে দেখুন এখানে তারিখটি বলে দেওয়া রয়েছে চারই নভেম্বর দু হাজার আঠেরো এরপর আবেদন পদ্ধতি আগামী বারোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে পূরণ করা পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র এবং অবশ্যই আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে সমস্ত প্রমাণপত্রের কপি সপ্রত্যায়িত হতে হবে এর সঙ্গে একটি পাঁচ টাকার স্টাম্প লাগানো থাকতে হবে এবং স্ট্যাম্প একটি স্ট্যাম্প না লাগানো বা সাঁটানো নিজের ঠিকানা লেখা খাম দিতে দিতে হবে হবে তিনটি নিজের স্বাক্ষর করা ছবিও তো দেখুন এখানে আপনারা যে আবেদন করবেন এই আবেদনের ঠিকানা এখানে বলে দেওয়া রয়েছে আবেদন পাঠানোর ঠিকানা শিশু বিকাশ প্রকল্প আধিকারিক গর্বেতা টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর আবেদন ফর্মের সহ বিস্তারিত দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে ডাব্লু 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 ডট পশ্চিম মেদিনীপুর ডট জিও ডট ইন তো বন্ধুগণ এই এই ওয়েবসাইটে গিয়ে আপনার যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন